ফেস্টিভ সিজন মানে কেক, কেক অবিহনে আজিকালি সকলো সেলিব্রেশন যেন আধৰুৱা। সেই কেকৰ মাজেদি নতুনত্ব আনিবলৈ এক্সপেৰিমেণ্ট কৰিছে শিলচৰৰ এগৰাকী উদ্যমী মহিলা জয়িতা নাথ বৰভূঞে। দেখাত চকলেট আইচক্ৰীমৰ দৰে, কিন্তু মুখত দিলে কেকৰ সোৱাদ পাব। ৰমৰমীয়া বিক্ৰী হৈছে এই আইচক্ৰীম কেক আৰু কোন কেক। দ্য কেচাৰ চুইটছৰ কেক ষ্টুডিঅ'ৰ বিশেষকৈ শিশুৰ বাবে এই কেকবোৰ আকৰ্ষণীয় হৈ পৰিছে। মাত্ৰ 25 টকাতেই বিক্ৰী হৈছে এই কেকবোৰ। স্পেশালিটি হলো মিনিমাম রেঞ্জে, অ্যাফোর্ডেবল রেঞ্জে মানে কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করা। আমরা টোটালি এগলেস কেক দেই লোককে। আমাদের এখানে এগের কিচ্ছু হয় না, যেমন এখানে বন আছে, চকলেটের আইসক্রিম আছে, ডোনাট আছে। আমরা টোটালি ভেজ কেকের মধ্যে ডিল করি এবং অনেক প্রোডাক্ট থাকে আমাদের কাছে বাচ্চাদের জন্য। পপসিকল মোল্ডের মধ্যে এই যে এটা ইনসার্ট করতে হয়, এটা একটা স্টিক থাকে, আইসক্রিম স্টিক, ইয়া তো পপসিকল স্টিক বলে এটাকে। এটা ইনসার্ট করে এটার মধ্যে কেক মোল্ডের মধ্যে কেক দিয়ে এরপরে উপরে চকলেট দিয়ে, আমরা একটা প্রসেস আছে, ওই চকলেট দিয়ে আমরা এটাকে কোটিং করি 25-30। আর এইটা এটা সেই পেপারের মধ্যে রেপ করে চকলেটকে, ডার্ক চকলেটকে, তারপর একটা মোল্ডের সেটে এনে ভিতরে কেক অনেক নাটস দিয়ে, যেমন নাটস আছে এখানে, নাটস দিয়ে তারপর উপরে জাস্ট ওই ক্রিম দিয়ে ডিজাইন করা হয়। ম্যাঙ্গো কেক, ভ্যানিলা কেক, চকলেট কেক, যেমন চকলেট ওরিও কেক আছে বাচ্চাদের ফেভারিট। আমরা বেস্ট ফন্ডেন্টের অনেক কেক হয় থাকে, ডল কেক, কার কেক, আমিও চাই যে আমার এখানে অনেক লোক আছে যা বেকিং নিয়ে শিখতে চায় বা মিসগাইড হয় অনেকে, তো ফার্দার জানি এরকম কোনো কিছু সিচুয়েশন ক্রিয়েট না হয় আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে। আমাদের একদম বেঙ্গালোর রিটার্ন শেফ আছেন, বেঙ্গালোরে মানে শিখিয়েছেন উনি অনেককে, তো ওনার ইয়েতে আমরা ফার্স্ট টাইম মোড়াখালিতে ওনার সহযোগিতায় আমরা কোর্স লঞ্চ করতে চলেছি এবং আই হোপ যে এইটা মানে শিখিয়ে মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, অনেক আত্মীয় বধুরা নিজে বিজনেস শুরু করতে পারবে।